এই পৃথিবীর বুকে কারণ ছাড়া কোনো কিছু ঘটে না, আমার বিশ্বাস ঘটবেও না। আপনার কাছের প্রিয় মানুষ হঠাৎই আপনাকে ইগনোর করতে শুরু করলো, আপনার সাথে খারাপ বিহেভিয়ার করতে শুরু করলো, আপনি হয়তো ভাবছেন অকারণ অকারণ আপনার এইরূপ ভাবনার জন্য আপনার ভাবনা চিন্তার গভীরে ডিপ্রেশন নামক সফটওয়্যার আপডেট হতে পারে। তার থেকে বেটার, আপনার প্রিয় মানুষের আচরণের তারতম্যের কারণটি খুঁজুন, হালকাভাবে বুঝুন, দেখবেন ভারী ডিপ্রেশন আপনার ভাবনা চিন্তা থেকে দূর হয়ে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ না বুঝে না খুঁজে নিজেকে যন্ত্রণার কারাগারে বন্দি করে রাখে। তবে আমি এই মুহূর্তে নিজেকে কোনোরূপ কারাগারে বন্দি না রেখে অতীত জীবনের টুকরো অভিজ্ঞতা শেয়ার করতে চাই। 2017 ডিসেম্বর, তখন অপূর্ব রায় ফিলোসফি ছিল না, ছিল থট সেন্টার, যেখানে বিভিন্ন রূপ থটস নিয়ে আলোচনা করতাম। তখন পার্সোনাল প্রবলেম সলভিং ডিপ্রেশন রিলিফ ওয়ার্কশপ করাতাম। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থেকে ইয়াং জেনারেশনের সদস্য অনেকেই আসতো তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করার জন্য। সেই সময় আমার লজিক নিয়ে অতটা অভিজ্ঞতা ছিল না, আমার ফিলোসফি অতটা স্ট্রং ছিল না, আমার লাইফের এথিকগুলো আমি তখনও খুঁজে পাইনি, জীবন সম্বন্ধে অভিজ্ঞতা ছিল তবে অ্যাপ্লাই করার মতো পাওয়ার ছিল না। কিন্তু রিস্ক নিয়েছিলাম, মানুষকে সুন্দর পৃথিবীর বুকে সুন্দর পথ দেখাবো, তাদের ব্যক্তিগত সমস্যাগুলোকে সমাধানের আকার দেব। সেই সময় মানুষ আসতো, এই সময়ও মানুষ আসছে, তবে থট সেন্টার সে অর্থে মানুষ বুঝতে পারেনি এটা আদতে আয়া সেন্টার নাকি ড্রাইভার সেন্টার। তাই সময়ের হাত ধরে থট সেন্টারকে বন্ধ করতে হলো। তিন রাত ঘুমাইনি, নতুন প্রফেশনের নতুন নাম কি দেব, ইন্টারনেটে ঘাটাঘাটি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ফোন, পুঁথিগত দিক দিয়ে শিক্ষিত মানুষদের সাথে আলোচনা করা যে নতুন প্রফেশনের কী নাম রাখা যায়। তারপরে সিদ্ধান্ত হলো যে অপূর্ব রায় ফিলোসফি, আর সেই অপূর্ব রায় ফিলোসফি আপনি আজকে অনুসরণ করছেন এবং অপূর্ব রায়কে সাপোর্ট করছেন। অপূর্ব রায় ফিলোসফি এই যে নামটি যখন দিয়েছিলাম, পেজটি প্রথমে ওপেন করেছিলাম, তার বহুদিন পর ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, প্রথম দিকে প্রচুর মানুষ এসে অপমান করেছিল, ছোট করেছিল, হেয় করেছিল, আমি কোনো দিকে মনোযোগ দিইনি, শুধু নিন্দুকদের কাছ থেকে শিক্ষা নিয়েছি আর নিজের কাজে ফোকাস ছিলাম, যে সিদ্ধান্ত যখন নিয়েছি টিকে থাকবো, লেগে থাকবো, এগিয়ে যাব, কেউ না কেউ তো আমার সঙ্গী হবে বা সঙ্গিনী হবে, আপনি হয়েছেন, আমি ধন্য ভেতর থেকে। তবে আমি কিন্তু জীবনে চলার পথে পথ বদলেছি, শপথ নয়, শপথ নিয়েছিলাম জীবন নিয়ে কথা বলবো, বলছি পথ বদলেছি, থট সেন্টারকে বন্ধ করে অপূর্ব রায় ফিলোসফি ওপেন করেছি, আর সেই অপূর্ব রায় ফিলোসফিতে আপনাকে আরও একবার স্বাগত। দেখি কোনরূপ প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে এসে পৌঁছেছে, তবে প্রশ্নে যাওয়ার আগে আরও একবার আপনাকে নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি কোনরূপ সুন্দর প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে। রাজু সরকার 11 ঘন্টা আগে প্রশ্নটি করেছিল। হ্যালো অপূর্বদা, আমি ত্রিপুরা থেকে বলছি, আমার বয়স 24, আমি বিএ থার্ড ইয়ারে পড়ছি, আমি আপনার সব উপদেশ ফলো করি আর এই মায়াবী পৃথিবীর বুকে যতদিন আছি আপনাকে ফলো করে যাব, আমি ধন্য। আমার প্রশ্ন হচ্ছে, যখন নিজের কাছের মানুষ বিশ্বাস ভঙ্গ করে তখন তার সাথে কিরূপ ব্যবহার করা উচিত, জানার আশায় থাকলাম, অনেকগুলো নমস্কার। আপনাকেও নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ। কাছের প্রিয় মানুষ বিশ্বাস ভঙ্গ করলে তার সাথে কিরূপ ব্যবহার করা উচিত? কাছের প্রিয় মানুষ দুপ্রকার হয়, ঘরের মানুষ আর বাইরের মানুষ। ঘরের মানুষ যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে বা আত্মীয়তার সম্পর্ক হয় সময়ের হাত ধরে, বাইরের মানুষ যাদের সাথে আমাদের সম্পর্ক হয় জীবনে চলার পথে ডিপ্রেশন রিলিফ করার জন্য বা অন্য কোনো সূত্রে সেই মানুষটি আমাদের জীবনে আসে বা কোনো মাধ্যমের মাধ্যমে সেই মানুষটির কাছে আমরা যাই বা আমি যাই বা আপনি যান।
কাছের প্রিয় মানুষ বিশ্বাস ভঙ্গ করলে তার সাথে কিরূপ বিহেভিয়ার করা উচিত তার আগে বলি। যেরূপ মানুষ এইরূপ বিশ্বাসঘাতকতা করে থাকে, সেইরূপ মানুষ এইরূপ বিশ্বাসঘাতকতা করার পর সে অর্থে আর সম্পর্ক রাখে না, তারা দূরে সরে যায়। বা যার সাথে বিশ্বাসঘাতকতা করে সেই মানুষও চক্ষু লজ্জার খাতিরে বা নিজেকে সামলে নেওয়ার জন্য, নিজেকে গুছানোর জন্য সেই মানুষটির সাথে দূরত্ব বজায় রাখে। তবুও রাজু সরকার ফ্রম ত্রিপুরা, আপনার কাছের মানুষ বা তোমার কাছের মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তবুও তুমি জানতে চাইছো যে তার সাথে কীরূপ ব্যবহার করা উচিত। সেই মানুষটি যদি তোমার পাশে থাকে, তোমার সঙ্গে থাকে, বিশ্বাসঘাতকতা করার পরেও শুধু একবার প্রথমে তার কারণটি খোঁজা উচিত। কেন সে এইরূপ বিশ্বাসঘাতকতা করলো, কেন সে বা কী কারণের জন্য সে তোমার বিশ্বাস ভঙ্গ করলো, এই কারণটি একবার খোঁজো। তার পরবর্তী স্টেপ হলো যে যদি বুঝে যাও যে সে স্বার্থ সন্ধানী, সে একতরফা স্বার্থ নিয়ে চলছে, সে নিজের আখের গুছোতে এসেছিল এবং সেটা গুছিয়ে নিয়েছে এবং তোমাকে বিশ্বাসঘাতকতার কারাগারে বন্দি করে দিয়েছে, তাহলে আমি এটাই বলবো যে ব্যবহার করার আগে নিজের ভাবনা চিন্তাতে একটা পজিটিভ ব্যবহার অ্যাক্টিভ করো, যে তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই মানুষ ভবিষ্যতেও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আরও বড়। তবুও যদি তুমি তার সাথে থাকতে চাও, তার সাথে সময় কাটাতে চাও, তাহলে তাকে বুঝিয়ে দাও যে সে যেটা করছে সেটা ভুল, তার ভুলটাকে শুধরে দাও। যদি তুমি তার কাছের মানুষ হয়ে থাকো বা সে তোমার অতীব কাছের মানুষ হয়ে থাকে, আর এই ভুলটিকে শুধরানোর জন্য তোমাকে আগে জানতে হবে সে কেন এইরূপ ভুল করেছে, এইরূপ ভুলের উৎস কী, স্বার্থ কী, লক্ষ্য কী। তুমি যদি সেটা খোঁজো তুমি বুঝতে পারবে, বুঝতে পারলে সেই মানুষটিকে বোঝাতেও পারবে। তাই ব্যবহার খারাপ করবে না, যে তাকে গালাগাল দিলে, অপমান করলে, হেয় করলে, ছোট করলে, পাবলিক প্লেসে, সোশ্যাল মিডিয়াতে, ফেস টু ফেস বা কোনো গোপন জায়গায়, এগুলো করে সম্পর্কটা আরও তেতো হয়ে যাবে। তার থেকে বেটার ফার্স্ট স্টেপ, কারণটি খোঁজো, উৎসটি খোঁজো, যে সে কেন এইরূপ আচরণ করলো, কেন এইরূপ বিশ্বাস ভঙ্গ করলো। তুমি যদি কারণ বা উৎসটি খোঁজো, আমার বিশ্বাস বাকিটা আমাকে আর বোঝাতে হবে না, তুমি বুঝে যাবে, আর তুমি বুঝে গেলে তাকে বোঝাতেও পারবে। তাই জীবনে চলার পথে আপনি হয়তো ত্রিপুরাবাসী নন, আপনি হয়তো রাজু সরকার নন, আপনার কাছের প্রিয় মানুষ যদি বিশ্বাস ভঙ্গ করে অপমান করবেন না, রেগে যাবেন না, নিজেকে ডিপ্রেশন জোনে আটকে রাখবেন না বা যন্ত্রণার কারাগারে বন্দি করে রাখবেন না, কারণটি খুঁজবেন ফার্স্ট। আর কারণটি খুঁজলে আপনি বুঝে যাবেন যে সে কেন এই রূপ করলো। আর সে যদি অতীব স্বার্থ সন্ধানী হয়ে থাকে, তাহলে তো আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার জীবনের জন্য, আপনার ভাবনা চিন্তার জন্য, আপনার সুন্দর ভবিষ্যতের জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য। বোঝাতে পারলাম? আমার বিশ্বাস আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি পৃথিবীর বুকে এসেছেন, সময়ের হাত ধরে পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই পৃথিবীর বুকে আপনি কি রেখে যাচ্ছেন? আপনি পৃথিবীর বুকে এসেছেন, সময়ের হাত ধরে পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই পৃথিবীর বুকে আপনি কি রেখে যাচ্ছেন? কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অভিজ্ঞতা, যাতে আপনার রেখে যাওয়ার বিষয় অন্য মানুষকে অনুপ্রেরণা দিতে পারে। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।